আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা উইমেন্স ম্যারাথনে অংশ নিয়েছেন দেশি বিদেশি 5 শতাধিক নারী। রাজধানীর হাতিরঝিলে ম্যারাথনের নির্ধারিত 90 মিনিটে দৌড় শেষ করেন 110 জন প্রতিযোগী। প্রথম হন নৌবাহিনীর মেরিনা, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো। এ সময় নারী অধিকার প্রতিষ্ঠায় খেলাধুলা সহ আরও বেশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। এ ছিল আমার কাছে খেলার খবর, ফিরছি মূল খবরে। ধন্যবাদ সাব্বির। এবার সংস্কৃতি সংবাদ।